বন্ধুরা, যে কোনো ফোনে জাস্ট তিনবার এক্স লিখে একবার সার্চ করে দেখুন, তারপরেই আপনি অবাক হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে বিশ্বের সেরা শ্রেষ্ঠ একটি অ্যাপ্লিকেশন শেয়ার করব। এই অ্যাপসটির মাধ্যমে জাস্ট আপনি আপনার ফোনে তিনবার এক্স লিখবেন, তারপর যে কাজটি হবে সেটা দেখলে সবারই মাথা ঘুরে যাবে এবং প্রত্যেকেই ওই অ্যাপ্লিকেশনটি কিন্তু নিতে চাইবে। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে বিশ্বের সেরা শ্রেষ্ঠ একটি অ্যাপ্লিকেশন শেয়ার করব। অ্যাপসটির উপকারিতা দেখে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এখানে লাইক অপশন দেখতে পারবেন, এখানে জাস্ট আপনারা ভিডিওটিকে লাইক করে দিবেন এবং বন্ধুরা আমাদের নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার পর এখানে দেখতে পারবেন নোটিফিকেশন বেল আইকনটি শো হবে, এটাকে জাস্ট অল করে দিবেন। অল করে দেওয়ার পর নিচে দেখতে পারবেন কমেন্ট, এখানে জাস্ট আপনারা নাইস লিখে কমেন্ট করে দিবেন। এখানে সিম্পলি আপনারা নাইস লিখে একটি কমেন্ট করে নেবেন। ধন্যবাদ। তো বন্ধুরা, প্রথমবার যখন আপনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন, আপনি কিন্তু অ্যাপসটির এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। এটা একটা নর্মাল অ্যাপস আপনাদের মনে হবে, কিন্তু এই অ্যাপ্লিকেশনটির কাজ দেখে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। আমরা জাস্ট এখানে কী করবো, এই ক্রিয়েট জিস্টার ওপর ক্লিক করব। ক্রিয়েট জিস্টার ওপর ক্লিক করার পর আপনি এখানে একটি ব্ল্যাক স্ক্রিন পাবেন, এখানে আপনাদের তিনবার এক্স লিখতে হবে। এখানে জাস্ট এখন আপনাদের তিনবার এক্স লিখতে হবে। একটু পরেই জানতে পারবেন কেন আপনি এখানে তিনবার এক্স লিখবেন। আমরা জাস্ট কী করবো, আবারও এখানে তিনবার এক্স লিখব। পরপর দুইবার আপনারা তিনবার এক্স লিখবেন, দেন এখানে আপনি এরকম স্ক্রিনটি দেখতে পারবেন এবং এখানে কোনোরকম কোনো লেখা কিন্তু থাকবে না। আপনি জাস্ট সোয়াইপ আপ করলে এখানে ক্রিয়েট রিকভারি পাসওয়ার্ড, এটার উপর ক্লিক করবেন। দেন এখানে আপনি আপনার পছন্দ মতন একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। আমি সিম্পলি এখানে দিলাম 1234। 1234 দেওয়ার পর যদি এখানে রিএন্টার নিউ পাসওয়ার্ড চায় তাহলে আপনি আবারও ওই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর আপনারা জাস্ট কী করবেন, এখানে নেক্সটে ক্লিক করবেন। দেন এখানে পাবেন এনাবেল নোটিফিকেশন অ্যাক্সেস। আপনি এটার উপর ক্লিক করলে আপনাদের সামনে এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আপনি জিএসটার লক স্ক্রিন এটাকে অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখন জাস্ট আপনারা ব্যাকে চলে আসবেন। দেন এখানে পাবেন আবার ওকে, আপনি ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এখানে ডিসপ্লে ওভার দ্য অ্যাপ, আপনাদের আবারও কী করতে হবে, জিএসটার লক স্ক্রিন এটাকে সিলেক্ট করতে হবে। দেন ব্যাকে চলে আসবেন। দেন এখান থেকে আপনাদের কী করতে হবে, গেট স্টার্টে ক্লিক করতে হবে। গেট স্টার্টে যখনই ক্লিক করবেন আপনি অ্যাপটির এরকম ইন্টারফেসটি দেখতে পারবেন এবং এখানে অ্যাপের যত ফিচার আছে সকল ফিচার কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। আমরা জাস্ট আপনাদের এখন দেখাবো এই অ্যাপটির কাজ কী এবং এই অ্যাপ্লিকেশনটি কেন আপনাদের জন্য প্রয়োজন। তো আমরা জাস্ট এখন ফোনটিকে লক করলাম। লক করার পর যখন এখানে আনলক করার চেষ্টা করবো আমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেসটি চলে আসবে। এখন যদি আপনার ফোনে কেউ লক খুলতে চায় তাহলে কিন্তু খুলতে পারবে না, কিন্তু আপনি জাস্ট আপনার ফোনের স্ক্রিনে তিনবার এক্স লিখুন, দেখবেন এখান থেকে আপনার ফোনের লক কিন্তু খুলে যাবে। এবং ধরা খুবই চমৎকার একটি অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনি আপনার ফোনে নতুন একটি লক সেট করতে পারবেন এবং এই লকটি সেট করার পর আপনি এখানে যাই লিখবেন না কেন আপনার কিন্তু জাস্ট ফোনটি খুলে যাবে। যেহেতু আমরা এক্স দিয়ে শুরু করেছিলাম তা আমরা এখানে তিনবার এক্স লিখলে আমাদের ফোনের লকটি খুলে যাবে। তো চলুন এখন দেখে নেওয়া যাক এই চমৎকার অ্যাপ্লিকেশনটি আপনি কীভাবে ইনস্টল করবেন। অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা একেবারে ইজি একটি কাজ। আপনাদের সিম্পলি কী করতে হবে, প্লে স্টোরকে ওপেন করতে হবে। প্লে স্টোরকে ওপেন করার পর সার্চ অপশনে সার্চ করবেন জিএসটার। জিএসটার লিখে সার্চ করলে অনেকগুলো অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। এখান থেকে জিএসটার লক স্ক্রিন যে অ্যাপ্লিকেশনটি আছে সেটাকে একবার ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে। দেন আমি যে কাজগুলো করলাম সে কাজগুলো করলে আপনি আপনার পছন্দ মতন লক কিন্তু আপনার ফোনে সেট করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না এবং এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।